বাংলাদেশ প্রিমিয়ার লিগ সিজন থ্রি করানাড়ছে দরজায় শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো একুশ তারিখে যুক্তরাষ্ট্র থেকে ফিরে রংপুর রাইডার্সে যোগ দেবেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে দলের জার্সি ও লোগো উন্মোচন অনুষ্ঠানে রংপুর রাইডার্স তুলে ধরেছে সিজন থ্রি নিয়ে তাদের পরিকল্পনা বিস্তারিত তাপস জুবয়ের রিপোর্টে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কিংবা হালের সেন্সেশন সৌম্য সরকারদের নিয়ে বিপিএল সিজন থ্রিতে অন্যতম আলোচিত দল রংপুর রাইডার্স উত্তরবঙ্গ তথা রংপুর বিভাগের একমাত্র ফ্র্যাঞ্চাইজিটি সিজন টুতে প্রথম অংশ নেয়াতেই অবশ্য আলো ছড়ায় যদিও ভাগ্যের ফেরে পঞ্চম স্থানে সন্তুষ্ট থাকে রাইডাররা তবে এবার শিরোপা লড়াইয়ের জন্যই প্রস্তুত হচ্ছে রংপুর আইকন সাকিব আল হাসানও দলে যোগ দেবেন শনিবারই ইঞ্জুরি কাটিয়ে দলে ফেরেছেন সৌম্য সরকারও রাজধানীর স্থানীয় একটি হোটেলে দলের জার্সি ও লগ উন্মোচন অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমকে এসব কথা জানান কর্ণধার ফরোয়ার্ড মোস্তফা রফিকুল ইসলাম সরকার খেলবেন অলরেডি প্র্যাকটিস করছেন মাঠে ইজ বিন প্র্যাকটিসিং ফর লাস্ট 3 4 ডেজ এবং ভালোই করছে সো ডেফিনেটলি ওপেনিং ম্যাচে খেলবে ইনজুরিতে জিম্বাবুয়ে সিরিজে না খেললেও বিপিএল এর আগে ইনজুরি কাটিয়েছেন জাতীয় দল ওপেনার সৌম্য সরকার রংপুরকে অন্যতম সেরা দল বললেও সাবধানে পথ চলতে ইচ্ছুক এই বাহাতি ড্যাশিং ওপেনার আমরা তো সব সময় আমাদের টিমের প্রতি আমরা 100% দেওয়ার চেষ্টা করব আমরা চেষ্টা করব যে আমাদের আমাদের লক্ষ্যে যেন আমরা পৌঁছাতে পারি তো এইটাই হচ্ছে আমাদের মেন টার্গেট থাকবে তো কারা জিতবে বা হারবে এটা যায় না কিন্তু ডে ওয়ান বাই ওয়ান একটা একটা ম্যাচ খেলা যায় মনে হয় এটা হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে চিরাগং ভাইকিংসের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হবে রংপুর রাইডার্সের বিপিএল সিজন 3 তপস্বী বাই নিউজ 9 ঢাকা